কবি টুনি স্কুলের বারান্দায় বসে দেখছিল তার ক্লাসের ছেলেমেয়েরা মাঠে ছটাছটি করে খেলছে টুনির ভেতরে একটা বড় মানুষ বড় মানুষ ভাব আছে তাই সে সবসময় সবার সাথে ছটাছুটি করতে পারে না অনেক সময় সে বারান্দায় বসে বসে অন্যদের ছটাছুটি করতে দেখে টুনি দেখল খেলার মাঠে কিছু একটা হয়েছে আর তখন একটা ছেলে আর একটা মেয়ের গলা ফাটিয়ে ঝগড়া করতে শুরু করেছে মনে হচ্ছে পারলে একজন বোঝে আরেকজনকে কাঁচা খেয়ে ফেলবোয় ঠিক কী নিয়ে দুজন ঝগড়া করছে টুনি সেটি বোঝার চেষ্টা করছিল ঠিক তখন শুনলো ঋণ গলার স্বরে কে যেন ডাকছে টুনিয়াপু আপু টুনি তাকিয়ে দেখে তাদের স্কুলে ছোট ক্লাসের একটা মেয়ে তাকে ডাকছে টুনি তার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল কি আপু মেয়েটি ছোট হলো বড়দের মতো করে বলল। আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি টুনি বলল একশো বার এসো আমার পাশে বসো মেয়েটা টুনির পাশে বসে টুনির দিকে তাকালো টুনি দেখলো মেয়েটার চোখে পানি টলটল করছে টুনি জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মেয়েটা হাত দিয়ে চোখের পানি মুছে বলল। আমার খুবই মন খারাপ কেন তোমার কেন মন খারাপ দৈনিক নতুন পৃথিবী পত্রিকায় আমাকে অপমান করেছে টুনি চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকালো দৈনিক নতুন পৃথিবী এই দেশের অনেক বড় পত্রিকা সে পত্রিকা মন্ত্রী মিনিস্টারদের পর্যন্ত জীবন বরবাদ করে দেয় সেই পত্রিকায় এটুকুনও একটা বাচ্চা মেয়েকে কেমন করে অপমান করতে পারে টুনি বুঝে পেলো না মেয়েটার কথা শুনে টুনি একটু হেসে হাসি পেয়ে যায় কিন্তু সে হাসিটা গোপন করে জিজ্ঞেস করলো নতুন পৃথিবী তোমাকে কেমন করে অপমান করলো এই দেখো বলে মেয়েটা তার স্কার্টের পকেট থেকে ভাজ করা একটা কাগজ বের করে তাকে দিল টুনি কাগজটা খুলে দেখে সত্যি সত্যি এটা নতুন পৃথিবী পত্রিকার পেডের কাগজ সেখানে টাইপ করে লেখা প্রিয় মাহজাবিন আরাম মিলিয়া নতুন ও ম্যান্ডারিন ক্রোকারিজের যৌথ উদ্যোগে আয়োজিত শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তবে তুমি নিজে লেখা কবিতা জমা না দিয়ে অন্য কারো লেখা একটি কবিতা নিজের নামে জমা দিয়েছ দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি যদি কমল বয়সে তুমি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও তাহলে তুমি বড় হয়ে এই দেশ বা সমাজের কোনো কাজে আসবে না কাজেই আমরা আশা করব। তুমি ভবিষ্যতে এই ধরনের অন্যায় কার্যকলাপ থেকে বিরত থাকবে তোমার শুভাকাঙ্ক্ষী কাতিমুন নাহার নির্বাহী সম্পাদক শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতা টুনি চিঠিটা পড়ে ছোট মেয়েটার দিকে তাকালো এই চিঠিটা তোমাকে লিখেছে তোমার নাম আরা মিলা মিলা নামের মেয়েটা মাথা নাড়ল তুমি এদের প্রতিযোগিতা একটা কবিতা পাঠিয়েছিলে নিজের লেখা কবিতা মেয়েটা আবার মাথা নাড়ল নতুন পৃথিবী মনে করেছে তুমি এটা অন্যের লেখা থেকে চুরি করেছো মিলা ঠোঁট উল্টে প্রায় কেঁদেই দিচ্ছিল অনেক কষ্টে নিজেকে শান্ত করে মাথা নাড়ল টুনি জিজ্ঞেস করলো কেন তারা আরও ভেবেছে তুমি আরেকজনের কবিতা চুরি করেছ মিলা বলল। জানি না তোমার কবিতাটা কি আছে মিলা মাথা নাড়ল আছে দেখি মিলা তখন স্কার্টের পকেট থেকে আরেকটা কাগজ বের করে টুনির হাতে দিল টুনি কাগজটা খুলে দেখে সেখানে একেবারে মুক্তর মতো ঝকঝকে হাতের লেখা একটা কবিতা লেখা টুনি জিজ্ঞেস করলো এটা কার হাতের লেখা আমার টুনি অবাক হয়ে বলল তোমার হ্যাঁ টুনি অবাক হয়ে বলল তুমি এইটুকোনো একটা মেয়ে আর তোমার হাতে লেখা এত সুন্দর মিলা কিছু না বলে চুপ করে রইল টুনি তখন কবিতাটা পড়ল দুর্বাঘাস ভরের সূর্যকে ডেকে বলে দেখো সারা রাত অনেক ভালোবাসা জড়ো করেছি এক ফোঁটা শিশির সূর্য হাহা করে হাসে তারপর প্রখর রোদ্দুর দিয়ে শুষে নেয় শিশির কণা সন্ধ্যাবেলা সূর্যের আলো যখন ক্ষীণ মিয়মান দুর্বাঘাস বলে সন্ধ্যার অন্ধকারে যদি হারিয়ে যাবে তাহলে কেন জ্বলে উঠলো না দুপুরবেলায় টুনি হাঁ করে মিলার দিকে তাকিয়ে রইল তারপর ঢোক গিলে বলল এটা তুমি লিখেছো মিলা মাথা নাড়ল টুনি আবার জিজ্ঞেস করলো তুমি মানে তুমি লিখেছ মিলা আবার মাথা নাড়ল টুনি জিজ্ঞেস করলো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তুমি ক্লাস ওয়ানে পড়ো আর সূর্যের আলো ক্ষীণ মৃয়মান কবিতা লেখো এটা টুনির অভিযোগ না প্রশংসা বুঝতে না পেরে মিলা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কী হয়েছে ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা সরেও সরেয়া মো আম কিংবা কোলোয়ে আকার কলা পড়তে শিখে দাঁত ভেঙে ফেলে আর তুমি শিশির কণার উপর কবিতা লেখো মিলা একটু দুশ্চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো লিখলে কি হয় লিখলে কিছুই হয় না কিন্তু ক্লাস ওয়ানের বাচ্চা কখনও এরকম কবিতা লিখে না লেখার কথা না টুনি হঠাৎ করে ঘুরে মিলার দিকে তাকালো তারপর চোখ শুরু করে বললো তুই সত্যি সত্যি বল দেখি যে তুই নিজে এটা লিখেছিস টুনি খেয়ালই করলো না সে হঠাৎ করে মিলাকে তুই করে বলতে শুরু করেছে মিলা উল্টিয়ে প্রায় কেঁদেই ফেলছিল অনেক কষ্টে কান্না থামিয়ে বললো তুমিও নতুন পৃথিবীর মতো আমাকে অবিশ্বাস করছো টুনি গলা উঁচিয়ে বলল শুধু আমি কেন যে এ অবিশ্বাস করবে ক্লাস ওয়ানের বাচ্চা এরকম কবিতা লিখে না লিখতে পারে না টুনি নিজের হাতটা এগিয়ে দিয়ে বলল আমাকে ছিও বল যে তুই নিজেই কবিতাটা লিখেছিস টুনি ছুঁয়ে বললে কি হয় তুই যদি মিথ্যা বলে থাকিস তাহলে আমি দারাম করে পড়ে মরে যাব মিলা চোখ বড় বড় করে বললো সত্যি একশোবার সত্যি মিলা টুনির হাত ছুঁয়ে বলল আমি নিজে লিখেছি খদার কসম টুনি তখন তার পকেট থেকে একটা ছোট নোট বই এবং কলম বের করে মিলার দিকে এগিয়ে দিয়ে বলল এখানে একটা অটোগ্রাফ দে মিলা বলল অটোগ্রাফ কি। অটোগ্রাফ হচ্ছে তোর সিগনেচার 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 কেমন কেমন করে দেয় টুনি বলল নিজের নাম লিখে সাইন করে দিবি এখানে তোর নামটা লিখে দিলেই সেটা হবে তোর অটোগ্রাফ মিলা নোটবই আর কলমটা হাতে নিয়ে বলল আমাকে কেন অটোগ্রাফ দিতে হবে তার কারণ তুই একদিন বাংলাদেশের সবচেয়ে বড় কবি হবি কে জানে শুধু বাংলাদেশের না হয়তো সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি হবি তখন সব মানুষ তোর পিছনে ঘুরবে তোর অটোগ্রাফ নেওয়ার জন্য আমি তখন বলবো কবি আর মিলার প্রথম অটোগ্রাফটা আমার কাছে আছে মিলা লজ্জা পেয়ে টুনিকে ছোট্ট একটা ধাক্কা দিয়ে বলল যা অটুনি আপু কে জানে তখন হয়তো তোর অটোগ্রাফটা অনেক টাকা বিক্রি করা যাবে আমি অবশ্যই এটা বিক্রি করবো না আমার কাছে রেখে দিব। মিলা লাজুক মুখে টুনিকে আরেকটা ধাক্কা দিয়ে বলল যাও টুনি আপু তুমি শুধু ঠাট্টা করো টুনি মিলার দিকে তাকিয়ে বলল। আমাকে দেখে কি মনে হয় আমি ঠাট্টা তামশা করি মিলা মাথা নাড়ল না সবাই বলে তোমার মাথায় অনেক বুদ্ধি সেজন্য তো আমি তোমার কাছে এসেছি টুনি বলল ঠিক আছে এসেছিস ভালো করেছিস এখন কথা বন্ধ করে আগে একটা অটোগ্রাফ দে মিলা লাজুক মুখে নোটবইটার উপর কলমটা রেখে বললো শুধু নাম লিখলেই হবে হুম প্রথমে লেখ প্রিয় টুনি আপু তারপর লেখ তোমার জন্য অনেক ভালোবাসা তার নিচে তোর নাম লিখে আজকের তারিখটা দে মিলা টুনির কথা মতো সব কিছু লিখে নোটবইটা টুনির কাছে ফেরত দিল মেয়েটির হাতের লেখা ঝকঝক করছে এত ছোটো মেয়ের হাতের লেখা এত সুন্দর হতে পারে বিশ্বাস করা কঠিন মিলা এসেছিল খুব মন খারাপ করে চোখের পানি টলটল করছিল এখন তার মনটা যথেষ্ট ভালো হয়েছে মুখে একটু হাসি ফুটেছে সে টুনিকে জিজ্ঞেস করলো এখন আমি কী করবো টুনিয়াপু নতুন পৃথিবীকে একটা শিক্ষা দিতে হবে কিভাবে শিক্ষা দেবে টুনিয়াপু? সেটা চিন্তা করে বের করতে হবে চিন্তা করলে একটা বুদ্ধি বের হয়ে যাবে মিলা পড়ল আমি অনেক চিন্তা করেছি কোনো কোনো বুদ্ধি বের হয় নাই সেজন্য তোমার কাছে এসেছি তুই চিন্তা করে সময় নষ্ট করিস না চিন্তা করাটা আমার উপর ছেড়ে দে তুই কবি মানুষ বসে বসে ভরের শিশিরার ক্ষীণ নিয়মান সূর্যের আলো নিয়ে কবিতা লিখতে থাক মিলা বলল আমার এত মন খারাপ হয়েছিল যে আমি ঠিক করেছিলাম আর দিন কবিতা লিখব না টু নিচ কপালে তুলে বলল সে কি আমি অ্যাডভান্স তোর থেকে অটোগ্রাফ নিয়ে রাখলাম আর তুই কবিতা লিখবি না মানে মিলা চোখ আবার ছলছল করতে থাকে কোনোভাবে কান্না সামলে বলল যখন এই খারাপ চিঠিটা এসেছে আমি তখন সেটা আব্বুর কাছে নিয়ে গিয়েছিলাম আব্বু কি বলেছে জানো কি বলেছে আব্বু বলেছে ও আচ্ছা ভেরি গুড ও আচ্ছা ভেরি গুড তাই বলেছে হুম আমি কি বলেছি আব্বু শুনেই নাই ও আচ্ছা ভেরি গুড বলে আবার পত্রিকা পড়তে শুরু করেছে টুনি বলল কাজটা ঠিক হয় নাই মিলা বলল তারপর চিঠিটা আম্মুর কাছে নিয়ে গেছি তোর আম্মু কি বলেছে আম্মু বলেছে উচিত শিক্ষা হয়েছে লেখাপড়া নাই দিনরাত বসে বসে ঢং করে কবিতা লিখিস এখন যদি এই ঢং বন্ধ হয় টুনি চোখ কপালে তুলে বলল হায় হায় তাই বলেছে হ্যাঁ সবচেয়ে খারাপ কথা বলেছে আমার আপু টুনি জিজ্ঞেস করলো তোর আপু কি বলেছে আপু বলেছে তুই আরেকজন কবিতা নকল করে লিখবি আর তোকে মাথায় নিয়ে নাচবে তোর লজ্জা করলো না আরেকজনের কবিতা নকল করে মেরে দিতে তুই ছোটো বলে ছেড়ে দিয়েছে বড় হলে তোকে নিশ্চয়ই ধরে জেলে দিত দুই বছর জেলে বসে বসে টয়লেট পরিষ্কার করলে তুই সিধে হয়ে যেতি টুনি হতাশভাবে মাথা নেড়ে পড়লো না 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 তোর আপুর এরকম কথা বলাটা একেবারেই ঠিক হয় নাই মিলা তুই মন খারাপ করবি না আমি আছি তোর সাথে তুই যখন অনেক বড় কবি হবি তখন তোকে সাংবাদিকেরা জিজ্ঞেস করবে আপনাকে কবি হওয়ার জন্য কে অনুপ্রেরণা দিয়েছে তখন তুই মনে করে আমার নাম বলবি মিলা লাজুক মুখে হাসলো হেসে বলল। তোমার সাথে কথা বলে আমার মন সত্যি ভালো হয়ে গেছে গুড যখন তুই নতুন পৃথিবীকে একটা কঠিন শিক্ষা দিব তখন তোর মন আরও ভালো হয়ে যাবে সত্যি শিক্ষা দি দেওয়া যাবে দিতে হবে একটা প্রতিশোধ নিতে হবে না প্রতিশোধেই আনন্দ প্রতিশোধেই আনন্দ কথাটা মনে হয় মিলার খুব পছন্দ হলো একটু পরে পরেই বলল প্রতিশোধেই আনন্দ প্রতিশোধেই আনন্দ টুনি পরের দুই দিন একটু খবর নিল নতুন পৃথিবী প্রতিকার মেরিন্ডার ক্রোকারিস নামের একটা কোম্পানির সাথে প্রত্যেক বছর শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কলেজের ছেলে মেয়েদের চার ভাগের ভাগ করা হয় ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি ক্লাস সিক্স থেকে এইট জুনিয়র নাইন টেন সেকেন্ডারি আর ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীরা হচ্ছে হায়ার সেকেন্ডারি এই চার ভাগের প্রত্যেক ভাগে তিন ধরনের প্রতিযোগিতা হয় গল্প কবিতা আর প্রবন্ধ প্রত্যেকটা প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন ফার্স্ট রানার আর অনেকগুলো সেকেন্ড রানার্স আপ পুরস্কার দেওয়া হয় কাজেই অনেক ছেলে মেয়ে পুরস্কার পায় পুরস্কার হিসেবে বই দেওয়া হয় নতুন পৃথিবীর নিজেদের বই প্রকাশনা আছে তাই পুরস্কার দিতে তাদের কোনো টাকা খরচ হয় না সে বইগুলো বিক্রি হয় না সেগুলো পুরস্কার হিসেবে দিয়ে দেয় টুনি খোঁজ নিয়ে দেখলো গল্প কবিতা প্রবন্ধ জমা দেওয়া এখনও সপ্তাহখানেক সময় আছে লেখা জমা পাওয়ার ঠিক এক মাস পর অনেক বড় অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে অনেকেই হইচই করে পুরস্কার দেওয়া হয় মিলার সেখানে পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু তাকে বাতিল বলে দিয়েছে টুনি মিলারকে শান্ত করার জন্য বড় গলা করে বলেছে যে সে নতুন পৃথিবীর উপর প্রতিশোধ নেবে কিন্তু কিভাবে প্রতিশোধটা নেবে সে নিজেও জানে না সে যখন এরকম একটা অবস্থায় পড়েছে তখন সব সময়। বাসার অন্যদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে এবারও সে আলোচনা শুরু করলো প্রথম কথা বলল ঝুমু ঝুমুখালার সাথে ঝুমুখালা পুরো বিষয়টা শুনে গম্ভীর মুখে বললো আমারে পত্রিকা অফিসে নিয়ে যাও টুনি বলল তুমি পত্রিকা অফিসে গিয়ে কী করবে ওই মোটা মহিলার সাইজ করে দিয়ে আসি টুনি অবাক হয়ে বলল কোন মোটা মহিলা যে মোটা মহিলা এরকম খারাপ একটা চিঠি লিখেছে তুমি কেমন করে জানো মহিলা মোটা ঘটনার বর্ণনা শুনেই বুঝছি এরকম খারাপ চিঠি যে লিখে সে নির্ঘাত মোটা ঠিক তখন শান্ত পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে থেমে গিয়ে চোখ বড় বড় করে বললো কে কাকে খারাপ চিঠি লিখেছে আছে চিঠিটা দেখি টুনি বললো না শান্ত ভাইয়া চিঠিটা নাই একটা পত্রিকা অফিস থেকে লিখেছে আমাদের স্কুলে ক্লাস ওয়ানের একটা বাচ্চার কাছে কেন কেন পত্রিকা অফিস থেকে ছোটো বাচ্চাদের কাছে খারাপ খারাপ চিঠি লিখবে টুনিকে তখন পুরো বলতে হলো এবং সব কিছু শুনে শান্ত মহাখাপ্পা হয়ে উঠল জিজ্ঞেস করলো পত্রিকার অফিসটা কয়তলায় জানি না কেন তিনতলা থেকে কম হলে নিচ থেকে ঢিল মেরে সবগুলো কাঁচ ভেঙে দিয়ে আসতাম উচিত শিক্ষা হতো শান্ত রগ রগ গড় করতে করতে চলে গেল টুনি অন্যদেরকেও জিজ্ঞেস করলো কেউ বলল মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মামলা করে দিতে কেউ বললো নতুন পৃথিবী পত্রিকা বয়কট করতে কেউ বলল অফিসের সামনে মানববন্ধন কিংবা অনশন করতে কোনোটাই আসলে করার মতো না তাই সন্ধ্যাবেলা যখন দাদি টেলিভিশন দেখতে বসেছে টুনি তখন দাদিকে পুরো ঘটনাটা বর্ণনা করে কি করা উচিত জিজ্ঞেস করলো দাদি বলল এটা হচ্ছে একটা ভুল বোঝাবুঝি তোদের স্কুলের ছোটো মেয়েটা এতই ভালো কবিতা লিখেছে পত্রিকাওয়ালারা ধরে নিয়েছে সে নিজে লিখেনি কাজে কোনো একজন বড় মানুষকে ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে বলে দিতে হবে আসলেই বাচ্চাটা নিজেই লিখেছে তাহলেই তো ঝামেলা মিটে যাবে বাচ্চাটা তাহলে একটা পুরস্কার পাবে কত খুশি হবে টুনি চিন্তা করে দেখলো দাদি আসলে ভুল কথা বলেনি সে নিজেই দেখেছে মিলার কবিতাটা মোটাও ক্লাস ওয়ানের একটা বাচ্চার লেখা কবিতার মতো মনে হয় না কাজে পত্রিকার লোকজন যদি মনে করে মিলা অন্য কারো কবিতা চুরি করে দিয়েছে তাহলে পত্রিকাওয়ালাদের দোষ দেওয়া যায় না তাই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করার আগে নতুন পৃথিবী পত্রিকার লোকজনের সাথে কথা বলা দরকার কাতিমুন নাহার নামে যে মহিলাটি চিঠিটি লিখেছে তাকে একটা ফোন করে বিষয়টা বুঝিয়ে বলতে হবে তারপর তাকে অনুরোধ করতে হবে মিলাকে উৎসাহ দিয়ে সুন্দর একটা চিঠি লিখে দিতে তাহলে সবচেয়ে সুন্দর করে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সমস্যা হলো টুনি ফোন করার মতো বড় কাউকে খুঁজে পেল না এই সমস্ত কাজের জন্য ছোটাচ্ছু সবচেয়ে ভালো কিন্তু সে কয়েকদিন থেকে লাপাত্তা তাদের স্কুলের কোনো স্যার আর ম্যাডাম বলে দিলে সবচেয়ে ভালো হতো কিন্তু টুনি স্যার ম্যাডামদের থেকে দূরে দূরে থাকে তাই কাউকে বলতে পারবে বলে মনে হয় না দাদিও কাজটা করতে পারতেন কিন্তু দাদি টেলিফোনে কথা বলতে চান না মানুষটাকে সামনে না দেখলে দাদি নাকি কথা বলতে পারেন না এখন দাদিকে তো আর টেনে টেনে পত্রিকা অফিসে নেওয়া যাবে না পত্রিকার অফিস কীরকম হয় সেটা সম্পর্কে টুনির কোনো ধারণা নেই হয়তো ভিতরে ঢুকতেই দিবে না যখন এরকম অবস্থা তখন শান্ত টুনিকে বলল তুই টেলিফোন করার জন্য মানুষ খুঁজে পাচ্ছিস না ঠিক আছে আমি টেলিফোন করে দেব টুনি মুখ গম্ভীর করে বললো শান্ত ভাইয়া টেলিফোন করতে হবে একজন বড় মানুষকে তুমি মোটেও বড় মানুষ না শান্ত অবাক হয়ে বলল আরে ওই মোটা মহিলা আমাকে দেখবে না কি ওই মহিলা জানবে কেমন করে যে আমি বড় না ছোট সে শুধু আমার গলার সুর শুনবে টুনি বলল তোমার কলার শুনে বোঝা যায় যে তুমি বড় মানুষ না আর ওই মহিলা মোটা তুমি কেমন করে জানো শান্ত বললো ঝুমুখালা বলেছিল তাই বলেছি যাই হোক আমার গলা সুর শুনে মোটেও বুঝবে না আমি ছোট। আমি বড় মানুষদের মতো গলা মোটা করে বলবো তারপর শান্ত গলা মোটা করে কথা বলে দেখালো এবং সেটা শুনে টুনি যথেষ্ট বিরক্ত হয়ে পড়লো শান্ত ভাইয়া তোমার গলা সুর শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি ই আর কী করছো ঠিক আছে তাহলে মাইক্রোফোনের উপর কাপড় রেখে কথা বলবো তাহলে গলার সরটা মোটা শোনাবে এটা হচ্ছে অনেক পুরনো টেকনিক টুনি বলল না তোমাকে কথা বলতেই হবে না শান্ত রেগে গেল বলল কেন আমাকে কথা বলতে হবে না কেন টুনি শান্ত গলায় বলল কারণ তোমার মাথা গরম কি বলতে গিয়ে কি বলে ফেলবে তুমি এমনিতেই কথা বলতে পারো না এখানে গুছিয়ে কথা বলতে হবে গুছিয়ে বলতে হবে মানে মানে ওদেরকে বোঝাতে হবে প্রডিজি বলে একটা শব্দ আছে কি বলে শব্দ আছে প্রডিজি তার মানে যাদের প্রতিভা একেবারে ছোট থাকতেই বের হয়ে আসে যেমন গাউস কিংবা মজার্ট আমাদের মিলাও মনে হয় একজন প্রডিজি কি নাম বললি গণিতবিদ গাউজ সঙ্গীতবিদ মজাট শান্ত বীর করে নামগুলো মুখস্থ করতে লাগলো এবং সেটা দেখে টুনির একটু সন্দেহ হলো কিন্তু সন্দেহ হলেও কিছু করার নেই সেদিন বিকালবেলা শান্তকে দেখা গেল খুবই খুশি তার মুখে বিরাট একটা হাসি শান্ত মুখে একরকম বিরাট হাসি দেখলেই টুনির মনে হলো যে শান্ত নিশ্চয়ই কোনো একটা অপকর্ম করে এসেছে জিজ্ঞেস করলো শান্ত ভাইয়া কি হয়েছে বিশাল মজা হয়েছে বিশাল মজা কথায় নতুন পৃথিবী পত্রিকায় মোটা মহিলা যে তর্পাতনি তর্পাচ্ছে সেটা আর বলার মতো না কথা শেষ করে শান্ত আনন্দে হাহা করে হাসলো টুনি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো মোটা মহিলা কোন মোটা মহিলা এই যে নতুন পৃথিবীর মোটা মহিলা তোর স্কুলের মেয়ে মিলাকে যে খারাপ চিঠি লিখেছে টুনি চোখ কপালে তুলে বললো তুমি তার সাথে কথা বলেছ সর্বনাশ কী বলেছ মুখ গম্ভীর করে বললো আমি কি কখনো অন্যায় কথা বলি যা দরকার তাই বলেছি টুনি বললো কিন্তু তোমাকে না আমি কথা বলতে না করলাম আমি কি করব না করব সেটা তুই না বলার কে আমার ইচ্ছা হয়েছে কথা বলেছি ইচ্ছা হলে মারামারি করবো তুই কে টুনি চোখ বড় বড় করে শান্তর দিকে তাকিয়ে রইল একটু পর জিজ্ঞেস করলো তুমি কি বলছ বলেছো আর নতুন পৃথিবী কি বলেছে কত দিবি কত দিব মানে মানে আমাকে কত দিবি তোমাকে দিব কেন পুরা কথাবার্তা রেকর্ড করা আছে যদি শুনতে চাস তোকে শুনিয়ে দেবো কত দিবি তুমি সব কথা রেকর্ড করে রেখেছ তুমি জানো পারমিশন না নিয়ে কথা রেকর্ড করা বেআইনি বেআইনির খেতাপুরি তোকে শোনাবো তুই কত দিবি বল টুনি মুখ শক্ত করে বলল আমি এক পয়সাও দিবো না তুমি শুনতে চাইলে শোনাও শান্ত কিছুক্ষণ চুপ করে রইল তারপর মুখের হাসিটা বড় হতে থাকলো বোঝা যাচ্ছে সে নতুন পৃথিবীর সাথে যে কথাবার্তা চালিয়ে এসেছে সেটা তাকে শোনাতে চাচ্ছে টুনির ধারণা সত্যি একটু পর শান্ত তার পকেট থেকে একটা মোবাইল ফোন বের করলো টুনি ভ্রু কুচিয়ে জিজ্ঞেস করলো এটা কার ফোন সেটা তোর জানা দরকার কি তোকে কথাবার্তা শুনেছি চুপ করে শুনে যা শান্ত মোবাইল ফোনের কথায় টেপাটেপি করলো তখন হঠাৎ কথা শোনা যেতে লাগলো একটা নারী নারীকণ্ঠ বললো হ্যালো কণ্ঠ বলল আমি শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতার সভাপতির সাথে কথা বলতে যাচ্ছি। চাচ্ছি কণ্ঠটি শান্তর কিভাবে কিভাবে সে জানি মোটা করেছে মনে হচ্ছে যে বড়ো মানুষের গলা নারী কণ্ঠ বলল আমি প্রতিযোগিতা কমিটির সাধারণ সম্পাদক কাতিমন্নাহার ভেরি গুড আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আমাদের পরিচিত ছোট একটা মেয়ে নাম মিলা কয়েকদিন আগে আপনাদের প্রতিযোগিতা একটা কবিতা পাঠিয়েছে আমাদের কাছে প্রতিদিন হাজার হাজার গল্প কবিতা আসে আমরা শান্ত মহিলাকে মাঝখানে থামিয়ে বলল ছোটো হলে কি হবে মিলা অসাধারণ কবিতা লিখে এখন সমস্যা হচ্ছে তার কবিতাটা দেখে আপনারা মনে করেছেন এটা বুঝি মিলা নিজে লিখেনি আপনারা ভেবেছেন এটা বুঝি মিলা অন্য কারো কাছ থেকে কপি করেছে মহিলার গলার স্বর এবারে উত্তেজিত হয়ে উঠল বললো হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আমরা একটা কবিতা পেয়েছি যেখানে মেয়েটা দাবি করেছে সে ক্লাস ওয়ানে পড়ে কিন্তু হাতের লেখা দেখেই বোঝা যাচ্ছে এটা ক্লাস ওয়ানের একটা মেয়ের হাতের লেখা না শুধু তাই না কবিতার ভাষা এবং বিষয়বস্তু রীতিমতো বড়ো মানুষের অন্য কোনো বড় মানুষের লেখা নিজের বলে দাবি করে মেয়েটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এটুকুনো মেয়ে তো অল্প বয়সে লেখা চুরি করা শিখে গেছে শান্ত বলল আপনি আসলে ভুল করছেন এই মেয়েটি কবিতাটা নিজেই লিখেছে মেয়েটা একটা প্রডিজি 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 কি গাছে ধরে গাউস হচ্ছে গণিতের প্রডিজি মজদার সঙ্গীতের আমাদের মিলা হচ্ছে সাহিত্যের প্রডিজি কবিতার প্রডিজি টেলিফোন যখন এই কথাগুলো শোনা যাচ্ছিল তখন শান্ত রীতিমতো গর্বের ভঙ্গি করে বুকে থাবা দিল মহিলা কেমন জানি খেপে গেল বলল কবিতার প্রডিজি হয় না সে হচ্ছে লেখাচুরির প্রডিজি শান্ত খুব অল্পে খেপে যায় শুধু খেপে যায় না খেপে গিয়ে রীতিমতো ঝগড়াঝাটি শুরু করে দেয় কিন্তু অবাক ব্যাপার মহিলার কথা শুনে শুয়ে একবারও খেপল না রীতিমতো মধুর স্বরে বলল আপনি খুব বড় ভুল করছেন ম্যাডাম একজন ক্রোডিজের প্রতিভার সঠিক মূল্যায়ন করছেন না একটা ছোট শিশুর কমল হৃদয়ে আঘাত দিচ্ছেন শান্ত এবার নিজের বুকে থাবা দিল নিজের কথা বলার প্রতিভায় সে নিজেই মুগ্ধ মহিলা মনে হয় শান্তর কথা শুনে আরও খেপে গেল বলল কমল হৃদয় শিশুর কমল হৃদয় আপনি কয়জন শিশুকে দেখেছেন নতুন পৃথিবী পত্রিকায় আমি ছয় বছর থেকে শিশুদের সেকশন দেখছি শিশুদের আমার চেনা হয়ে গেছে শান্ত মধুর গলায় বলল সত্যি আপনি কীরকম চিনেছেন একটু বলবেন শিশুরা কীরকম মহিলা চিৎকার করে বললো আজকালকার শিশুরা হচ্ছে পাজি এবং বদমাইশ তাদের বাবা মায়েরা আদর দিয়ে তাদের মাথা খেয়েছে তারা হচ্ছে পুরোপুরি বকে পাওয়া জেনারেশন আপনার কি ধারণা আমাদের মিলাও বকে যাওয়া একটা মেয়ে আপনার মিলা শুধু বকে যাওয়া মেয়ে না সে হচ্ছে ক্রিমিনাল কারণ সে লেখা চুরি করে তাহলে একটা ক্রিমিনাল কি কীরকম শাস্তি দেওয়া দরকার বলে মনে করেন পিটিএ লাশ করে দেওয়া দরকার আমার হাতে যদি থাকতো তাহলে আমি পিটিএ তাকে সিধা করতাম ম্যাডাম আপনাকে একটা কথা বলি বলেন আপনি আসলে ভুল জায়গায় কাজ করছেন আপনি ছোট শিশুদের ভালোবাসেন না তাদের জন্য আপনার কোনো সম্মানবোধ নেই একটি প্রতিভাবান শিশুকে আপনি ধরে নিয়েছেন ক্রিমিনাল তাহলে আপনি কেন শিশুদের নিয়ে কাজ করছেন আপনার কথায় কাজ করা উচিত জানেন আপনার মুখ থেকে এটা আমার শোনার কোনো প্রয়োজন নেই শান্ত মধুর গলায় বলল আপনার কাজ করা উচিত কষাই হিসেবে অবলা গরু ছাগলকে জবাই দেবেন চামড়া ছেলে মাংস কাটবেন মহিলা গর্জন করে উঠল আপনি এভাবে কথা বলবেন না কিংবা আপনি জঙ্গি হয়ে যেতে পারেন বোমা মেরে নিরপরাধ মানুষ মারবেন কিংবা জেলখানে জল্লাদ হিসেবেও চাকরি নিতে পারেন খবরদার খবরদার এত অল্পে রেগে যাচ্ছেন আপনার ব্লাড প্রেশারটাও পরীক্ষা করা দরকার ভালো হচ্ছে না কিন্তু তার সাথে সাথে মাথাটাও খটাস করে একটা শব্দ হলো এবং টেলিফোনটা রেখে দিল শান্ত বারে টুনির দিকে তাকিয়ে আনন্দে হাহা করে হাসতে থাকলো বললো কেমন দেখলি কত সুন্দর করে কথা বলেছি দেখেছিস দেখলাম এটা আমি নতুন শিখেছি কথা বলার সময় নিজেকে কখনও রাগাতে হয় না অন্যজনকে রাগিয়ে দিতে হয় একজন রেগে গেলে শুধু আউলফাল কথা বলতে থাকে কি মজা হয় তখন শান্ত আপন মনে হাসতে হাসতে চলে গেল টুনি একটা নিঃশ্বাস ফেললো নতুন পৃথিবীর উপরে প্রতিশোধ নেওয়া ছাড়া এখন আর কোনো উপায় থাকলো না শান্ত অবশ্যই খুব ভুল বলেনি এই মহিলার আসলে বাচ্চা কাচ্চার জন্য মায়া নেই ধরেই নেয় বাচ্চা মানেই ইবলিশ বাচ্চা মানেই দুষ্টু পাজি বদমাশ কী আশ্চর্য পরদিন টুনি স্কুলে গিয়ে মিলাকে খুঁজে বের করলো মিলা টুনিকে দেখে খুব খুশি হয়ে উঠলো বলল টুনিয়াপু তোমাকে আজকে খুব সুইট লাগছে টুনি বলল ধুর বকা মেয়ে আমি কি রসগোল্লা না সন্দেশ যে আমাকে সুইট লাগবে টুনি কথা শুনে মিলা হিহি করে হাসলো বলল তুমি যে কি মজা করে কথা বলো না টুনিয়পু তুমি কি কখনো কবিতা লিখেছো মাথা খারাপ হয়েছে তোর আমি কেমন করে কবিতা লিখবো মিলা বলল আমার মনে হয় তুমি কবিতা লিখলে অনেক সুন্দর করে লিখতে পারবে সেটা নিয়ে তোর সাথে কথা বলবো কিন্তু তার আগে আমাকে তোর লেখা খুব ভালো একটা কবিতা দে কি করবে তুমি কাজ আছে তুমি এক সেকেন্ড দাঁড়াও আমি আমার কবিতার খাতাটা নিয়ে আসি মিলা কিছুক্ষণের মাঝে একটা সুন্দর বাঁধানো খাতা নিয়ে এলো টুনি মিলাকে নিয়ে বার্ধে বসে বাঁধানো খাতাটা খুলতেই অবাক হয়ে যায় প্রত্যেকটা পৃষ্ঠায় ছেঁড়া এবং সেই ছেঁড়া পৃষ্ঠাগুলো স্কেচ স্টেপ দিয়ে জড়া লাগানো টুনি অবাক হয়ে জিজ্ঞেস করলো তোর কবিতার খাতা এভাবে কে ছিঁড়েছে আমি তুই মিলা কেমন জানি লজ্জা পেয়ে যায় মাথা করে বললো হ্যাঁ আমি কেন যখন নতুন পৃথিবী আমাকে এই খারাপ চিঠিটা লিখেছে তখন আমার খুব মন খারাপ হয়েছিল আর রাগ উঠেছিল তাই সবগুলো পৃষ্ঠা ফেলে দিয়েছিলাম ঠিক করেছিলাম আর জীবন ও কবিতা লিখব না সর্বনাশ তারপর তারপর তুমি যখন মিলা থেমে গেল আমি যখন তুমি যখন সেদিন আমার অটোগ্রাফ নিয়েছ তখন আবার আমার মন ভালো হয়ে গেল তখন আবার ছিঁড়া টুকরোগুলো বের করে স্কোর স্টেপ দিয়ে জোড়া দিয়েছি টুনি বলল বুঝতে পারছি তুই শুধু কবি না তুই একটা পাগলি মেয়ে তোকে দেখে শুনে রাখতে হবে মিলা হিহি করে হাসলো টুনি কবিতার খাতা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল এইখানে তোর প্রিয় কবিতা কোনটা মিলা বলল। মানুষের মন নিয়ে একটা কবিতা আছে টুনি কবিতাটা বের করে পড়ল। তারপর মাথা নেড়ে বললো ফার্স্ট ক্লাস এখন তুই একটা কাগজে সুন্দর করে কবিতা লিখে ফেল কেন টুনি আপু আগে লিখে দে তারপর বলবো মিলা তার ঝকঝকে হাতে লেখায় কবিতাটা কপি করতে থাকে টুনি ভ্রু কুচকে বলল এখন আমাকেও একটা কবিতা লিখতে হবে মিলা হাততালে দিয়ে বলল তুমি কবিতা লিখবে বাহ কি মজা টুনি বলল আগে এত খুশি হোস না এর মাঝে কোনো মজা নেই তুমি কি নিয়ে কবিতা লিখবে টুনি আপু তোর কোনো আইডিয়া আছে তুমিও মানুষের মন নিয়ে লিখো না কেন টুনি মাথা নাড়ল বললো হুম আমি লিখবো রসগোল্লা নিয়ে রসগোল্লা মিলা আবার হিহি করে হাসতে থাকে টুনি তখন অনেক সময় লাগিয়ে রসগোল্লা নিয়ে কবিতা লিখল বড় ভাই কারা ছোট ভাই কারি বাবা আনলো রসগোল্লা আস্ত এক হাড়ি কারা বলল আমি খাবো কারি বলল আমি তারপর কারাকারি করলো কারাকারি কবিতাটা পরে হাসতে হাসতে মিলার চোখে পানি এসে গেল। বলল টুনিয়াপু তুমি খুবই ফানি তোমার কবিতা তোমার থেকেও ফানি টুনি বললো এটা মোটেও আমার অরিজিনাল কবিতা না আমি নিজে লিখতে পারি নাকি ছোট থাকতে হাসাহাসি নিয়ে একটা কবিতা পড়েছিলাম সেটা থেকে নকল করে এটা বানিয়েছি টুনি দুটি কবিতা আলাদা করে রেখে দুটি কাগজ নিল একটা মিলাকে দিয়ে বললো তুই এখানে লিখ শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতা তার নিচে লেখ আমি এই প্রতিযোগিতার জন্য একটা কবিতা পাঠাচ্ছি তারপর নিচে তোর নাম ক্লাস রোল নাম্বার এইসব লেখো মিলা ভ্রুকুজকে বলল কেন টুনি আপু আমি মোটেই আর ওদের কাছে কবিতা পাঠাবো না কোনো দিনও পাঠাবো না টুনি বললো আমি জানি তোকে তোর কবিতা পাঠাতে হবে না তাহলে কেন লিখবো একটু পড়েই বুঝতে পারবি কেন লিখেছিস মিলা খুব মুখ ভার করে লিখলো তখন টুনি নিজের হাতে অন্য কাগজটি একই কথা লিখল নিচে টুনি তার নাম ক্লাস রোল নাম্বার এইসব লিখলো টুনি তারপর দুটি খাম বের করলো তারপর বলল। ধরা যাক তুই আর আমি প্রতিযোগিতায় দুটো কবিতা পাঠাবো বলে ঠিক করেছি ধরা যাক দুজনে একসাথে বসে দুইটা খামে চিঠি আর কবিতা ভরতে গিয়ে গলমাল করলাম তাহলে কি হবে মিলা বললো কি হবে তোর সুন্দর কবিতাটা যাবে আমার নামে আর আমার ফালতু কবিতাটা যাবে তোর নামে হ্যাঁ তাহলে কি হবে সেটা আমি এখনও জানি না কিন্তু তুই এত সুন্দর কবিতা লিখিস যে তোর কবিতাটা পুরস্কার পেতেও পারে কিন্তু এবারে পুরস্কারটা আসবে আমার নামে আমি যেহেতু ক্লাস ওয়ানে পড়ি না তাই পুরস্কারটা আমাকে দিয়ে দেবে আরেকটা খারাপ চিঠি লিখবে না তাহলে কি হবে তাহলে পুরস্কার নেওয়ার জন্য আমাকে স্টেজে ডাকবে আমি স্টেজে উঠে বলবো ভুল করে তোর কবিতাটা আমার খামে ঢুকে গেছে আসল পুরস্কারটা পাওয়ার কথা তোর তখন তোকে স্টেজে ডাকতে হবে তুই যখন স্টেজে যাবি তখন একটা বিশাল হাউকাউ লেগে যাবে হাউকাউ হ্যাঁ তখন তুই আর আমি মিলে স্টেজে দাঁড়িয়ে সব কিছু বলে দেবো উচিত শিক্ষা হবে তাদের আর যদি পুরস্কার না পাই তাহলে অবশ্য কিছু করার নেই আমরা তখন গড়া থেকে নতুন করে একটা শুরু করব অন্য একটা প্ল্যান সেটা হবে প্ল্যান বি সেটাও যদি না হয় তাহলে শুরু করব প্ল্যান সি এভাবে যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিচ্ছি ততক্ষণ চলতেই থাকবে টুনিকে অবশ্য প্ল্যান বি কিংবা সিতে যেতে হলো না কারণ দুই সপ্তাহ পর টুনি একটা চিঠি পেল। সেখানে লেখা জুনিয়র ক্যাটাগরিতে কবিতা প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়েছে আরও দুই সপ্তাহ পর পুরস্কার বিতরণী তাকে পুরস্কার নেওয়ার জন্য ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকতে বলেছে মিলার সামনে টুনি অনেক সাহস দেখালো ভেতরে ভেতরে সে খুব নার্ভাস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে যে নাটকটা মঞ্চস্থ করবে বলে ঠিক করেছে সেটাতে আসলেই তার ঠিকঠাক অভিনয় করতে পারবে কি যদি না পারে তখন কি হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুনি আর মিলা সময় মতো এসে দর্শকদের সিটের মাঝামাঝি বসে আছে এই অনুষ্ঠানে মিলাকে আনতে গিয়ে টুনিকে অনেক পরিশ্রম করতে হয়েছে টুনি ছটা চোখে নিয়ে মিলার বাসায় গিয়ে মিলার আব্যম অনেক কিছু বুঝিয়ে মিলাকে এনেছে বেশ বড় একটা হল ঘর এখন তারা বসে আছে এখানে সব মিলিয়ে কয়েকশো মানুষ বসতে পারে আজকে অবশ্যই বেশিরভাগই কম বয়সী বাচ্চা কাচ্চা কম বয়সী বাচ্চা কাচ্চা বেশি থাকলে যা হয় এখানে তাই হচ্ছে সবাই কিচিরমিচির করে কথা বলছে টুনি স্টেজটার দিকে তাকিয়েছিল বসার জন্য সেখানে বেশ কয়েকটা চেয়ার রাখা আছে সামনে টেবিল সে টেবিলে পুরস্কার সাজানো পুরস্কার হিসেবে মেডেল এবং বই দেয়া হবে বইগুলো রঙিন ফিতা দিয়ে বেঁধে রাখা আছে স্টেজটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে পিছনে বিশাল একটা ব্যানার সেখানে বড় বড় করে লেখা নতুন পৃথিবী ম্যারিন ম্যান্ডারিন ক্রোকারিস শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতা পাশে অতিথিদের নাম অনুষ্ঠানের সময় বলা হয়েছিল বিকাল পাঁচটা এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তবু অনুষ্ঠান শুরু হয়নি কখন শুরু হবে কে জানে মিলার সামনে টুনি একটা সাহসী ভাব ধরে রাখলেও ভেতরে ভেতরে সে অসম্ভব নার্ভাস হঠাৎ করে হল ঘরে একটু উত্তেজনা দেখা গেল গুরুত্বপূর্ণ চেহারার একজন বয়স্ক মানুষ এসে ঢুকলেন তখন সবাই খুব ব্যস্ত হয়ে তাকে নিয়ে সামনের সোফায় বসলো তখন সালোয়ার কামিজ পরা মোটাশোটা একজন মহিলা স্টেজে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো মুখে হাসি ফুটিয়ে বলল আমার ছোট বন্ধুরা এক্ষুনি তোমাদের প্রিয় অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমি নাহার এই সাহিত্য প্রতিযোগিতার কমিটির সাধারণ সম্পাদক টুনি গলা নামিয়ে ফিসফিস করে মিলাকে বলল এই মহিলাটাই তোকে সেই খারাপ চিঠিটা লিখেছিল মিলা মাথা নাড়ল বলল হুম ঝুমুখালা বলেছিল মহিলাটা মোটা হবে আসলেই মোটা দেখেছিস খালা কে আমাদের বাসায় থাকে সবাইকে দেখে শুনে রাখে খুব বুদ্ধিমতী তোমার থেকেও বুদ্ধিমতী আমার আর কি বুদ্ধি ঝুমি খালার বুদ্ধি দেখলে তুমি টেরা হয়ে যাবে টুনি স্টেজে কাতিমন্নাহারকে দেখতে দেখতে বললো এত বড় একটা অনুষ্ঠান আর এই মহিলা সালোয়ার কামিজ পরে চলে এসেছে তার শাড়ি পরে আসা উচিত ছিল মিলা বললো শাড়ি পরলে সবাইকে কি সুন্দর লাগে তাই না টুনি আপু হুম আমি যখন বড় হব তখন সময় শাড়ি পরবো মিলা বলল আমিও স্টেজে ততক্ষণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে গুরুত্বপূর্ণ চেহারার মানুষটার সাথে আরও কয়েকজন মানুষ স্টেজে গিয়ে বসেছে কাতিমন্নাহার কিছুক্ষণ কথা বললো অন্যরাও কিছুক্ষণ কথা বলল বড় মানুষেরা এত বেদরকারি কথা বলতে পারে দেখে টুনি অবাক হয়ে যায় সে যখন বড় হবে তখন সে মরে গেল স্টেজে উঠে বক্তৃতা দেবে না জীবনেও একটা বেদরকারি কথা বলবে না শেষ পর্যন্ত বক্তৃতা শেষ হলো তারপর পুরস্কার বিতরণী শুরু হলো প্রথমেই প্রাইমারি ছোট ছোট বাচ্চাগুলো স্টেজে গিয়ে গুরুত্বপূর্ণ চেহারার বয়স্ক মানুষটার কাছ থেকে মেডেলার পুরস্কার নিল তারপর মাইকের সামনে গিয়ে নিজেদের লেখা গল্প কবিতার প্রবন্ধ থেকে একটুখানি পড়ে শোনালো তারপর স্টেজ থেকে নেমে গেল এরপর জুনিয়র গ্রুপ টুনির বুকের ভেতর হৃৎপিণ্ড জেট প্লেনের ইঞ্জিনের মতো শব্দ করতে লাগলো প্রথমে গল্পের জন্য পুরস্কার দেয়া হলো তারপর কবিতা টুনি শুনতে পেল জুনিয়র গ্রুপে কবিতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে তাকে স্টেজে ডাকা হয়েছে টুনি স্টেজের দিকে রওনা দিল মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবে তার মুখ থেকে রীতিমতো গরম ভাব বের হতে লাগল সে কি পারবে অনেক যত্নে তৈরি করা নাটকটা ঠিকমতো মঞ্চস্থ করতে টুনি অনেকটা আচ্ছন্নের মতো স্টেজে হাজির হলো গুরুত্বপূর্ণ চেহারার মানুষটা তার গলায় মেডেল ঝুলিয়ে দিল হাতে সার্টিফিকেট আর বই কাতিমন্নাহার তখন টুনির হাতে মিলার লেখা কবিতাটা দিয়ে তাকে সেটা পড়ে শোনাতে বলল টুনি এক হাতে কবিতাটা নিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ায় কবিতাটা পড়ার ভঙ্গি করে হঠাৎ করে থেমে গেল তারপরে এদিক সেদিক তাকালো তারপর মাইকে বলল কিছু একটা ভুল হয়েছে কাতিমন্নাহার এগিয়ে এলো বলল কি ভুল এই কবিতাটা আমার লেখা নয় তাহলে কার লেখা আমাদের স্কুলের আরেকটা মেয়ে আমরা দুজন একসাথে খামের ভিতরে কবিতা ঢুকাচ্ছিলাম তখন ভুল করে তার কবিতাটা আমার খামে ঢুকে গেছে টুনি হঠাৎ করে টের পেলো তার ভেতরে এতক্ষণ যে একটা ভয় কাজ করছিল হঠাৎ করে সেই ভয়টা কেটে গেছে সামনে হল ঘর ভর্তি মানুষ তার দিকে তাকিয়ে আছে তবুও সে আর নার্ভাস না টুনি খুব শান্তভাবে তার গলা থেকে মেডেলটা খুলে কাতিমুন নাহারের দিকে এগিয়ে দিল বলল এই কবিতাটা যে লিখেছে তাকেই পুরস্কারটা দেন নাহার যথেষ্ট বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল তারপর বলল তোমাদের যন্ত্রণায় আর পাড়া গেল না একজনের কবিতা আরেকজনের নামে চালিয়ে দিচ্ছ টুনি গলা উঁচু করে বলল আমি মোটেই আরেকজনের কবিতা নিজের নামে চালিয়ে দিচ্ছি না আমি মেডেলটা ফেরত দিয়েছি আসলে যার পুরস্কার পাওয়ার কথা তাকেই পুরস্কারটা দেন সে কি আছে এখানে টুনি মাথা নাড়ল বললো আছে মোটাশোটা কাতিমন্নাহার তখন স্টেজে বসে থাকা মানুষের সাথে কথা বলল। তারপর ফিরে এসে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল। আমাদের ছোট্ট একটা গলমাল হয়েছে একজনের কবিতার জন্য ভুলে আরেকজনের পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছিল আমরা এখন অপূর্ব একটা কবিতা লেখার জন্য সত্যিকার চ্যাম্পিয়নকে পুরস্কার নেওয়ার জন্য তাকে স্টেজে আসতে বলছি তারপর কাতিমন্নাহার টুনিকে জিজ্ঞেস করল। কি নাম আমি বলি বলে টুনি কাতিমন্নাহারকে প্রায় ঠেলে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল মেহেজাবিন আরামিলা মিলা স্টেজে চলে আয় মিলার নাম শুনে কাতিমন্নাহারের নাদুস নুদুস দেহ ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল কিছু একটা বলার চেষ্টা করল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সবই অবাক হয়ে দেখল পাঁচ ছয় বছরের ছোট্ট একটা মেয়ে আস্তে আস্তে পা ফেলে স্টেজের দিকে এগিয়ে আসছে প্রথমে হল ভর্তি মানুষ নিঃশব্দ হয়ে গেল তারপর ফিস ফিস করে কথা বলতে লাগল তারপর একজন হাততালি দিল তখন সবাই মিলে একসাথে হাততালি দিতে লাগল। মিলা স্টেজে ওঠার পর চেয়ারে বসে থাকা মানুষেরা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো গুরুত্বপূর্ণ চেহারার মানুষটি চোখ বড় বড় করে বলল তুমি এই কবিতা লিখেছ মিলা কোনো কথা না বলে মাথা নাড়ল মানুষটা বলল কি আশ্চর্য এসো আমার কাছ থেকে পুরস্কার নিয়ে যাও মিলা মাথা নাড়ল বলল না আমি পুরস্কার নিব না তারপর পকেটে হাত ঢুকে তার কাছে লেখা চিঠিটা বের করে গুরুত্বপূর্ণ চেহারার মানুষটার হাতে দিয়ে বলল। আমি একটা কবিতা পাঠিয়েছিলাম সেটা পেয়ে নতুন পৃথিবী আমাকে এই চিঠিটা পাঠিয়েছে গুরুত্বপূর্ণ মানুষটা চিঠিটা পড়ে মাথা নাড়তে থাকে মিলা বলল বড় বড় মানুষেরা যখন আমাদের মতো ছোটো মানুষের কাছ থেকে এরকম চিঠি লিখে তাহলে আমাদের খুব মন খারাপ হয় কাতিমন্নাহার এগিয়ে এসে বলল আসলে হয়েছে কি আমি মানে মিলা কাতিমুনের দিকে তাকিয়ে বললো আমি যদি কবিতা লিখতে পারি সেটা কি আমার দোষ গুরুত্বপূর্ণ মানুষটা বললো ইউ আর ভেরি সরি উই আর ভেরি সরি এসো তুমি এখন তোমার পুরস্কারটা নিয়ে যাও তুমি কাছে এসো তোমার গলায় মেডেলটা পরিয়ে দেয় মিলা মাথা নাড়ল বলল না যে বড়ো মানুষেরা আমার মতো ছোটো মানুষের মনে কষ্ট দেয় আমি তাদের কাছ থেকে পুরস্কার নিব না তারপর টুনির হাত ধরে বলল চলো আপু আমরা যাই টুনি বললো চলো তারপর টুনি মিলার হাত ধরে স্টেজ থেকে নেমে এলো পুরো হলের মানুষ নিঃশব্দে তাদের দিকে তাকিয়ে রইল মিলা টুনির দিকে তাকিয়ে ফিসফিস করে বললো পুরস্কার থেকে বেশি আনন্দ প্রতিশোধে তাই না টুনিয়পু টুনি মাথা নাড়লো বললো হ্যাঁ ঠিক বলেছিস হলঘর থেকে বের হওয়ার আগে শুনতে পেল ভেতরে প্রচণ্ড হৈহল্লা শুরু হয়েছে আর কি আশ্চর্য এর মাঝে একজন চিৎকার করে বলছে আমার কাছে এই নাদুস নদুষ মহিলার রেকর্ডিং আছে শুনে দেখেন সে বাচ্চাদের সম্পর্কে কি কথা বলে শুনে দেখেন গলা শরটা শান্তর কি আশ্চর্য শান্ত এখানে কিভাবে এসেছে কখন এসেছে টুনিয়ার মিলা তাড়াতাড়ি হেঁটে যেতে থাকে তারা পেছনের দিকে তাকায় না কারণ তাদের মনে হয় কয়েকজন ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে তাদের কাছে ছুটে আসছে